হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন যাবত আমাকে ফেসবুকে এবং আপনার ইউটিউবে কমেন্ট করে জানাচ্ছিলেন যে ক্লিকক্ল্যাপস অ্যাপসে কীভাবে আমি পেমেন্ট পাবো এবং কীভাবে অনেকেরই কিন্তু পেমেন্ট প্রুফ সমস্যা হচ্ছে এবং পেমেন্ট তুলতে সমস্যা হচ্ছে, অনেকেরই পেমেন্ট কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের ভিডিওটা বানাইছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিব যে আমি আপনাদেরকে লাইভে এখনই আমার অ্যাকাউন্ট থেকে $10 উইথড্রও দিব, তারপরে এই পেমেন্টটা রিসিভ করে দেখাবো যে আমার অ্যাকাউন্টে রিসিভ হয়েছে কিনা, তারপরে আমি পেমেন্ট প্রুফ সম্পর্কে এবং পেমেন্ট কীভাবে তুলবেন, কী কী সমস্যা কারণে কিন্তু পেমেন্ট আটকা যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কারণে আপনাদের অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণটা, তাহলে আপনি কিন্তু এক ভিডিওর মাধ্যমে সব কিছু আপনি বুঝে দেবেন এবং আপনার অ্যাকাউন্টের যাবতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে $10 উইথড্র করব। উইথড্র করে কিন্তু আমার পেপ্যাল অ্যাকাউন্টে আমি যে দেখাবো আপনাদেরকে যে আমার হচ্ছে ব্যালেন্স কত এবং কত তারিখে আসছে এবং কয়দিন সময় লাগলো, সব কিছু আপনাদেরকে খুঁটিনাটি দেখাই দিব। তারপরে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে কিছু আপনাদেরকে টিপস দিব সেগুলো সলভ করতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন $11.08 আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই জিনিস ব্যালেন্সটা আপনাদেরকে তুলে আমি সব কিছু দেখাই দিব। তো এই জন্য ব্যালেন্স তোলার জন্য দেখতে পাচ্ছেন যে উপরে $11.08 কিন্তু আমার এই অ্যাকাউন্টটাতে আছে, যেহেতু আমার কয়েকটা অ্যাকাউন্ট। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমার ওয়ালেটে। ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে $11.08 আমার আছে। এটা আমি এখন আপনাদেরকে লাইভ তুলে দেখাবো, তুলে এবং আমার অ্যাকাউন্টে এবং পেপ্যালে যেয়ে দেখাবো কীভাবে আসলো। এবং করোনার মধ্যেও কিন্তু সবার পেমেন্ট আসতেছে, তো উইথড্র পেপ্যাল ভি এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমাকে কিন্তু $0.25 কেটে নিবে এবং $9.75 দিবে, এটা হচ্ছে পেপ্যালের যে চার্জ। তো আমার এখানে মেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি অনেকগুলো ট্রানজ্যাকশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসিং অবস্থায় এখন যেটা তুললাম সেটা কিন্তু প্রসেসিং, আর একটা জাস্ট আমার ডিক্লাইন হয়েছিল, সেটাও আমি দেখাই দেবো কী কারণে ডিক্লাইন। তাছাড়া কিন্তু দেখেন আমার প্রত্যেকটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে এগুলা যে আমি তুলছি আর এবং এখন যেটা তুললাম যেটা প্রসেসিং অবস্থায় আছে সেটা দেখতে পাচ্ছেন যে কী কী আমি তুলছি এবং কয়টা দেখতে পাচ্ছেন এখানে, যে 3-8 দেখতে পাচ্ছেন এখান থেকে, এবং কমপ্লিটেড হলে কিন্তু এখানে আমার মেসেজ চলে আসবে, ঠিক আছে? তো আমি 3-8 দেখতে পাচ্ছেন যে 15 আমি প্রায় মনে করেন যে দেখতে পাচ্ছেন যে কয়টার দিকে আমি তুললাম। হ্যাঁ, তো 3:41 দিকে আমি কিন্তু এটা 3:42 বাজে এখন দুপুর। তো আমি দেখেন কখন পেমেন্টটা পাই আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেবো। আপনারা এখান থেকে ডেটটা দেখতে পাচ্ছেন, তো আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু টাকাটা ব্যালেন্সটা চলে গেছে। তো আমার এখন ওয়েট করতে হবে এবং আমি কিন্তু ভিডিওটা পরের দিন তৈরি করছি। এখান থেকে আমি শুরু করতেছি আবার নতুন করে, যে আমার কিন্তু পেমেন্টটা আমি এখন পরের দিন, যেহেতু এই ভিডিওটা আমি স্টপ করে রাখছিলাম এবং আমি এখন পরের দিন আবার শুরু করলাম। এখন দেখাচ্ছি দেখেন যে কীভাবে আমি পরের দিন আমার পেমেন্টটা যে আসছে তখন থেকে আমি দেখাচ্ছি। দেখেন উপরে 8:47 PM, ঠিক আছে? 8:47 PM কিন্তু আমার টাকাটা ঢুকছে। আমি দেখেন পরে এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার মেইলে জিমেলে কিন্তু মেসেজ চলে আসছে, জ্ঞান চ্যানেল এন্টারটেনমেন্ট লিমিটেড হ্যাজ সেন্ট ইউ $9.75। আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জিমেলের মধ্যে লেখা দেখাচ্ছে হ্যালো আব্দুর, এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ইউ $9.75 USD। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো MD আব্দুর রক্রান্ত আমার নামটা দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড চ্যানেল এন্টারটেনমেন্ট লিমিটেড হ্যাজ সেন্ট ইউ $9.75 USD, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পেমেন্ট করছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভ এ পেমেন্ট ফ্রম ক্লিপক্ল্যাপস। দেখেন ক্লিপক্ল্যাপস লেখাই আছে। তারপর দেখেন ট্রানজ্যাকশন ডিটেল, দেখেন 4 তারিখে, মানে আমি 3 তারিখে উইথড্র দিয়েছিলাম, আমার কিন্তু 4 তারিখ, দেখেন 4 আগস্ট 2020 আমার কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং অ্যাকাউন্ট রিসিভ করছি। এবং গেট ডিটেলসে গেলে কিন্তু আমার এখান থেকে আবার হচ্ছে আপনার পেপ্যাল চাবে এবং পেপ্যালে গেলে কিন্তু আমি সব কিছু আপনারা দেখতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন যে পেপ্যালে সাইন ইন করে নেবেন, করে নিয়ে কিন্তু ডিরেক্ট এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড এবং লগ ইন করলে আপনারা কিন্তু ডিরেক্ট পেপ্যালে চলে যাবে এবং পেপ্যাল থেকে আপনারা ব্যালেন্সটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা দেখা যাচ্ছি না, যেহেতু এখান থেকে সব কিছু আসে আপনারা বুঝতে পারলেন যে আমার এখানে কিন্তু পেমেন্ট চলে এসছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে অনেকেরই কিন্তু পেমেন্ট আটকায় যাচ্ছে, অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে, কিন্তু আমার কিন্তু কোনো পেমেন্ট আটকাচ্ছে না, আমি কিন্তু পেমেন্ট তুলতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এবং আমি আপনাদেরকে পেমেন্ট তুলে দেখাচ্ছি এবং আপনারা ডেটগুলোও দেখতে পাচ্ছেন যে 4 আগস্টে আমি কিন্তু পেমেন্ট পেয়ে গেছি এদের কাছ থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমার জিমেলের মধ্যে আমি কিন্তু মেসেজ চলে এসছে, আপনারা ওইভাবে মেসেজ পেয়ে যাবেন।
তো এটা ছিল আপনাদের পেমেন্ট প্রুফ। এখন আমি আপনাদেরকে কিছু পেমেন্ট সলভ করার, মানে আপনাদের যাদের পেমেন্ট আটকায় যাচ্ছে তাদের কী কারণে পেমেন্টটা আটকাচ্ছে সেই সমস্যাগুলো আমি এখন আপনাদেরকে তুলে ধরবো। তো আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটাতে $3.75 কিন্তু আছে, সরি $77, $3.77 আছে। তো আমি এখন মনে করেন যে এখান থেকে চলে যাচ্ছি পেমেন্ট অপশনটাতে, এখান থেকে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে $9.75 ছিল, ঠিক আছে, এটা কিন্তু আমি লাস্ট দেখেন এই যে এখানে ডেটটা দেখতে পাচ্ছেন 3/8/2020, ঠিক আছে, এখানে কিন্তু আমি এটা উত্তোলন করছিলাম কিন্তু আমার কিন্তু পরের দিনই, মানে 3/8 উত্তোলন করছিলাম, 4/8 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু রিসিভ হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখাই দিলাম যে 4 তারিখে কিন্তু পেমেন্টটা আমার কাছে চলে আসছে। তো এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিক্লাইন একটা আছে, এটা আমি পেমেন্ট অনেক আগে মিস করছিলাম। তো কী কারণে দেখেন এখানে আমার ফেল দেখাচ্ছে, অনেক দিন আগে আমি একটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন উপরের তারিখ 30/4 আমার আটকাইছিল। তো এখান থেকে আপনারা ইরেগুলার সিউআইয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইরেগুলার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এই জিনিসটা পড়বেন। দেখতে পাচ্ছেন ওরা একটা নোটিশ দিছে যে আমার পেপ্যালে এক্সপ্রেসিং আউটলেটস কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে পেমেন্টের জন্য আমার সমস্যা দেখা দিয়েছিল, এই কারণে কিন্তু আমার পেমেন্টটা মিস হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখছে ইফ ইউ উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন ফেল ডি টু ইরেগুলার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, মানে আপনি যদি মাঝে মাঝে এই ক্লিপক্ল্যাপস চালান তাহলে কিন্তু আপনার পেমেন্টের সমস্যা হবে, এর বলে দিছে। আবার কিছু কারণ আছে দেখেন অ্যাকাউন্ট ইরেগুলারিটি, মানে মাঝে মাঝে যদি আপনি অ্যাকাউন্টে ঢোকেন তাহলে সমস্যা হবে, আপনি যদি ভিপিএন বা প্রক্সি ইউজ করেন তাহলে সমস্যা হবে। তারপর দেখেন রিপিটেড অ্যাকশন স্প্যামিং, আপনি যদি ভুলভাবে নাম্বার দিয়ে স্প্যামিং করে করে আপনি ইয়ে করেন সেটা। তারপর রিপিটেড লগিং ইন স্প্যামিং, মানে আপনি যদি লগ ইন করতে পাসওয়ার্ড বারবার মিস্টেক করেন তাহলে কিন্তু এটা স্প্যাম হয়ে যাবে। তারপর ইউজ চিটিং স্ক্রিপ্ট অ্যান্ড সফটওয়্যার টু আর্ন মোর রিওয়ার্ড, মানে বেশি রিওয়ার্ড পাওয়ার জন্য আপনি যদি কোনো কিছু চিটিং সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনার কিন্তু পেমেন্টের সমস্যা হবে। এবং আনঅথরাইজড চেঞ্জ আছে। তারপর লাস্টে দেখতেছেন যে ভায়োলিং ইউজার, হ্যাঁ ভায়োলিং ইউজার কোডস অফ কন্ডাক্ট পেনাল্টি রিক্টিজিম সেক্সিজিমের সোশ্যালাইজেশন, মানে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেখানে যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন বা যেগুলো আর কি ক্লিপক্ল্যাপস অবৈধ কিছু যদি আপনি এখানে করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এবং পেমেন্টের সমস্যা হবে। এবং কী কী কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লার্জ নাম্বার অফ ইনকামিং উইথড্রল, যদি একসাথে আপনি অনেক উইথড্রল করতে যান দিনে তাহলে কিন্তু দেখেন এখানে 15 দিনের জন্য আপনাকে হোল্ড করায় দিবে এবং আপনার পেমেন্টটা রিজেক্ট হবে। তো আপনি এখান থেকে সুন্দরভাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওদেরকে একটা মেসেজ করবেন যে আপনার অ্যাকাউন্টে হচ্ছে টাকা আসেনি, এই কারণে আপনি এখানে মেসেজটা লিখবেন সুন্দরভাবে যে I have not get my payment. Please check my ID দিয়ে দিবেন। তারপর এখান থেকে লিখবেন যে ইন বিলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচমেন্ট একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা অ্যাটাচমেন্ট অপশন আছে, এখানে কিন্তু আপনার স্ক্রিনশট বা আপনার অ্যাকাউন্টের যেসব সমস্যা সে যে যেগুলো জায়গাতে ডিক্লাইন হয়েছে সেগুলো এখান থেকে অ্যালো করে দিবেন। এখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটগুলো অ্যাড করে দিবেন, মানে আপনার অ্যাকাউন্টের যেসব জায়গাগুলোতে সমস্যা দেখা দিয়েছে, মানে আপনার পেমেন্ট আটকায় আছে ডিক্লাইন হয়ে গেছে সেসব ইমেজগুলো আপনি স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করে এখানে কিন্তু সুন্দরভাবে আপলোড করে দিবেন। তো আমার যেহেতু কোনো পেমেন্ট আটকায় নেই, মানে আমার সবগুলো দিয়ে দিছে, এই কারণে আমি দেখালাম না, আপনারা জাস্ট সেমভাবে এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে মনে করুন করে দেবেন। তারপর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু চলে যাবে, তখন ওরা কিন্তু আপনাকে মেসেজ পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারলেন যে আপনারা ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে এবং কী কারণে যে এখান থেকে সব করে দিবেন। এবং অবশ্যই আপনার হচ্ছে রেফার কোডটা দিবেন, আপনার নামটা দিবেন, আপনার মেইলটা দিবেন এবং এখান থেকে জাস্ট মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা অ্যাকাউন্টের ক্ল্যাপ কোড আছে, দেখেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্ল্যাপ কোড, এই ক্ল্যাপ কোডটা অবশ্যই মেসেজের মধ্যে দিবেন আপনারা, ঠিক আছে। তো ইমেল দিবেন, ক্ল্যাপ কোড দিবেন, আপনার রেফার কোডটা দিবেন এবং আপনার নাম দিবেন, যেরকম আমার এখানে নাম দেওয়া আছে প্রান্ত রক্স, আপনার অ্যাকাউন্টের যাবতীয়। তারপর আপনার যে পেপ্যালের মেইলটা অবশ্যই সেটা দিবেন। তো সব কিছু যদি দেওয়া হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে অ্যাকাউন্টের আর কোনো সমস্যা নেই, ওরা কিন্তু একটা ফিরতি মেসেজ পাঠাবে। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এগুলো সব দেখাই দিলাম, এখন আপনাদেরকে কিছু খুঁটিনাটি জিনিস দেখাই। সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার নোটিফিকেশন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু সবসময় আসে, কীভাবে আর্নিংটা একটু বাড়াবেন সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনারা ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলা কিন্তু ইয়া হয়ে আছে, এগুলো আমি এখন খেলবো। খেলে খেলে আপনাদেরকে কিছু ট্রিক্স দেখাই দিচ্ছি। যেরকম দেখেন এখানে 15-14 এখানে ক্লিক করলে কিন্তু আমার বাড়বে, দেখেন প্রত্যেকটাতে আমি কিন্তু পাচ্ছি, ক্ল্যাপ কয়েনগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু এভাবে পাবো। ঠিক আছে, 10, এই যে দেখেন প্রত্যেকটাতেই আমার কিন্তু এইভাবে রেফার, মানে এগুলা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার হচ্ছে রেফার কোড দিয়ে অনেকেই ইয়ে করছে। তো আমি যেহেতু সেকেন্ড লাইন যে অ্যাপটা চালাই সেটা হচ্ছে আর কি ভেরিফাইড, এবং এটা হচ্ছে একদম আমি $250 দিয়ে কিনছি, এই কারণে কিন্তু আমার হচ্ছে অ্যাকাউন্টের কোনো প্রবলেম হচ্ছে না। আপনারাও কিন্তু চেষ্টা করলে পারবেন, এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে ঠিক আছে, আপনি একটা গ্রুপ করতে পারেন, গ্রুপ করে সবাইভাবে কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দেখেন আবার $11.08 আমার কিন্তু হয়ে গেছে, এবং এখানে দেখেন 18,552 কয়েন কিন্তু হয়ে গেছে, মানে আমার দ্রুত ইনকামটা হচ্ছে। আপনাদের থেকে কিন্তু আমার ইনকামটা একটু দ্রুত হচ্ছে, কারণ আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইয়ে করছি এবং আমার কিছু গ্রুপ আছে, গ্রুপ থেকে আমার আর্নটা বেশি হচ্ছে। তো দেখেন আমি এখান থেকে একটু খেলে খেলে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন এখান থেকে আমি 40 সেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইটাতে দেখতে পাচ্ছেন যে এটা লাকি ছিল, এই ঘরে ছিল $3, এখানে ছিল $1। ঠিক আছে, আমি কিন্তু পাইলাম না, আমি 40 সেন্ট পেয়ে গেছি। তো আপনারা কিন্তু চেষ্টা করলে পাবেন। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন ঘরে কত ছিল, এবং ওই ঘরটা কিন্তু পরে আর করবেন না, এটা হচ্ছে একটা ট্রিক্স। আপনারা এই ঘর চেঞ্জ করে করে আপনাদেরকে করতে হবে যে কোন ঘরে আমি পাইছিলাম এর আগে, এগুলো একটু নোট করে রাখবেন, এবং ঘর চেঞ্জ করে করে করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আরেকবার ট্রাই করে দেখি যে এখান থেকে এটা ক্লিক করে দিলাম, তারপর দেখেন আমি কংগ্রাচুলেশন 30 সেন্ট পেয়ে গেছি। তো এগুলো কিন্তু আমার রেফার বোনাস আমার অ্যাড হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন এই ঘরটাতে 50 ছিল, এখানেও 50 সেন্ট ছিল, কিন্তু আমি কিন্তু লাকিলি এগুলো পাইলাম না, আমি জাস্ট 30 সেন্ট পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে দেখেন আরও আমার রেফেল $10 ক্যাশের রেফেল আছে, এখান থেকে আমি যদি প্লে করি তারপরে আপনাদেরকে দেখা দিচ্ছি। এগুলো আপনারা সবসময় পাবেন, আপনারা যত রেফার করবেন এবং আপনার অ্যাকাউন্ট যত আপনি ভিডিওগুলো দেখবেন, আপলোড করবেন, তত কিন্তু আপনার ইনকামটা বাড়বে। এবং আপনাদেরকে আমি সব কিছু পেমেন্ট দেখা দিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন $10 ক্যাশ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আসলে আপনারা মনে করেন সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে $50.50 ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করতে থাকি। ঠিক আছে, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।